নিমেষে ঈদ আনন্দ বিষাদে পরিণত হল রাজধানীর সদরঘাটে লঞ্চে বেঁধে রাখার দড়ি ছিঁড়ে নারী শিশু সহ পাঁচজন নিহত হয়েছে এম ভি পরিবহনকে এম ভি ফারহান ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ঘটনায় এম ভি তাসরীফ আর এম ভি ফারহানের রুট পারমিট বাতিল করা হয়েছে আটক হয়েছেন এমভি ভি ফারহানের ম্যানেজার সহ ছয়জন সদরঘাট লঞ্চ টার্মিনালের এগারো নম্বর পন্টুনের সামনে দড়িতে বাধা ছিল এম ভি তাসরিফ চার সামনে দিয়ে যাত্রীরা চলাচল করছিলেন ঠিক দুইটা চুয়ান্ন মিনিটে পেছন থেকে এম ফারহান ছয় ধাক্কা দেয় বেঁধে রাখা লঞ্চগুলোকে ধাক্কায় তাসরিফ চারকে বেঁধে রাখা দড়ি ছিঁড়ে দাঁড়িয়ে থাকা যাত্রীদের গায়ে লাগলে ঘটনাস্থলেই মারা যান দুইজন প্রচণ্ড আঘাত পাওয়া তিনজনও মারা যান পরে একজন হন অন্যান্য যাত্রী ও ফায়ার সার্ভিস এসে হতাহতদের উদ্ধার করে দিছে আমরা সিঁড়ি ফালানের সময় নাই এই মুদ্রা আমাদের বাম দিকে নিয়ে রশি ফিরে আছে আমাদের ফালান ছয় ঢুকতে ছিল প্রেসার করে তো এটা কুলাইতে না পারা হয়তো রশি টাইট ছিল বা লুজ দিতে পারে নাই এইটা প্রেসারের কারণে এই রশিটা ছিলে যায় রশির আঘাতে এই লোকগুলা মারা গেছে ফারান পাঁচ ছয় জায়গা দিতে যায় টিভু তেরো ইঞ্জিলও চালাইছে তখন তিনোটা জাহাজের ইঞ্জিন চালাইছে চালে তিনোটা জাহাজ যখন তার শিবসারিরা চাপ দিছে তখন তো তিনটা জাহাজের ভাড্ডা একটা রশিদের সামলাইতে পারে না সিসিটিভি ফুটেজে দেখা যায় এমবি ফারহানের ম্যানেজার ফারুক খান লঞ্চটিকে পন্টুনে ভেরানোর নির্দেশনা দিচ্ছেন ঘটনার পর এমবি ফারহান চলে গেলেও পরে ফিরিয়ে আনা হয় ফারুকসহ সহ এমবি ফারহান এবং এমবি তাসরিফের ছয় জনকে আটক করে নৌ পুলিশে সোপর্দ করা হয় ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠিত হয়েছে বাতিল হয়েছে এমবি তাশিফ চার আর এমবি ফারহান ছয়ের রুট পারমিট এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় সদরঘাটের ট্রাফিকের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে যাতে লঞ্চটা আসে সুন্দরভাবে আসতে পারে সেই স্পেস ছিল কিন্তু লঞ্চটা যে গতিতে আসছে সেটা তো ধাক্কা দিয়েছে তাসিফকে ধাক্কা দিয়েছে আরেকটা একটা লঞ্চ কোন লঞ্চ এখানে ফারহান ছয় হতাহতদের নিয়ে যাওয়া হয় মিডফোর্ট হাসপাতালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাতাস ওরা যেভাবে অনিয়মভাবে যেভাবে চালায় ভাই এভাবে চালায় না ভাই ওরা বুঝছেন ভাই ওরা কোন শৃঙ্খলা মানে না ভাই ওরা বলে যে আপনার সব মারা গেছে পাঁচজন মারা গেছে তা আপনি মিটফোট হাসপাতালে চলে যান মিটফুট হাসপাতালে আইয়ে দেখলাম যে এই অবস্থা নিহত হয়েছেন একই পরিবারের বাবা মা আর তিন বছরের শিশু পিরোজপুরের মঠবাড়িয়া যেতে লঞ্চ ঘাটে গিয়েছিলেন তারা ফিরেছেন লাশ হয়ে ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হল পাঁচজন মানুষের জীবনে এ থেকে প্রমাণিত হয় এদেশে মৃত্যু কতটা সহজ কতটা দুর্ভাগা এদেশের মানুষ শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা